আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনকাম সাইট শেয়ার করব। যারা মূলত ইউএসডিটি অর্থাৎ ডলার ইনকাম করতেছেন তারা আসলে এই ভিডিওটি দেখতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিআইপি ওয়ান আমার আনলক রয়েছে এবং একটা কাজ করে এখান থেকে দেখেন এখানে ভিআইপি যা আনলক হয়েছে ওইটার উপর ক্লিক দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন টু কমপ্লিট এই কাজটি, এই অ্যাড দেখার কাজটি কমপ্লিট করলে এক ইউএসডিটি প্লাস 29 সেট ইনকাম পাবো এবং সাথে সাথে চাইলে এটা উইথড্র করতে পারবো। তো যাই হোক, এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন এবং এখান থেকে উইথড্র করুন সব কিছু এই ভিডিওতে দেখাবো। যেহেতু অলরেডি আমি অ্যাকাউন্ট খুলেছি এবং এখানে আমার টোটাল ব্যালেন্স দেখতে পাচ্ছেন 9 USDT অ্যাকাউন্টটা আছে, তো আমি শুরু থেকে দেখাই দিই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন এবং এখান থেকে উইথড্র করবেন। তো আমার অ্যাকাউন্টটি লগ আউট করলাম এবং আপনাদেরকে দেখাই দেবো কীভাবে কী করবেন। তো যাই হোক, আমি লিঙ্কটির উপর ক্লিক দিয়ে আপনাদেরকে দেখাই দেবে। এই সাইটটিতে অ্যাকাউন্ট খুলে এখান থেকে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট 9 USDT, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খুলে মাত্র 9 USDT ডিপোজিট করে ডেলি এখান থেকে 1 USDT প্লাস 29 সেন্ট ইনকাম করতে পারবেন। ভিআইপি টু নেওয়ার জন্য মাত্র 69 USDT ডিপোজিট করে ডেলি এখান থেকে 11 USDT প্লাস ইনকাম করতে পারবেন এবং ভিআইপি থ্রি নেওয়ার জন্য 169 USDT ডিপোজিট করে ডেলি এখান থেকে 28 USDT প্লাস ইনকাম করতে পারবেন। যেহেতু অন্যান্য সাইট থেকে এই সাইটে ইনকাম বেশি দেয়, রিস্ক বেশি, তাই যারা কাজ করেন ভিআইপি ওয়ান টু নিয়ে কাজ করতে পারেন। আমি এখানে সর্বনিম্ন যেটা ভিআইপি ওয়ান 9 USDT ডিপোজিট করে ডেলি ইনকাম 1 USDT প্লাস 29 সেন্ট ওইটাই নেব, বেশি রিস্ক নেব না, আপনারা তাই করেন। আর এইখানে দেখতে পাচ্ছেন রেফার কমিশন রয়েছে 3 জেনারেশন পর্যন্ত, প্রথম জেনারেশন থেকে 8%, তারপর 3%, তারপর হচ্ছে 1%। তো যাই হোক, কীভাবে কী করবেন জানতে হলে এই ভিডিওটি দেখতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পাবেন, প্রথমে হচ্ছে লিঙ্কটির উপর ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যাকাউন্ট খোলার জন্য ইমেল অ্যাড্রেস দিবেন, লগইন পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে লগইন কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর সিকিউরিটি পাসওয়ার্ড, অর্থাৎ উইথড্র দেওয়ার সময় এই পাসওয়ার্ড হচ্ছে লাগবে। তো উইথড্র দেওয়ার সময় এই পাসওয়ার্ড এখানে যে দিলেন, উইথড্র দেওয়ার সময় এই পাসওয়ার্ড দিবেন, তারপর সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলছি যার কারণে আমার ওই অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করবো, লগ ইন করার জন্য আমি যেটা হোম পেজে সেভ করেছিলাম ওইটার উপর ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর হচ্ছে লগ ইন করার জন্য এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে সাইন ইন লেখার উপর ক্লিক করবো। তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন, সাইট সম্পর্কে ডিটেলস দেখে নিন। এখান থেকে দেখে নেওয়ার পর আইন ও লেখার উপর ক্লিক করবেন। অলরেডি এখানে ভিআইপি আনলক করেছে, আপনারা কীভাবে আনলক করবেন এখানে দেখতে পারবেন। ভিআইপি লেখা, ভিআইপি লেখার উপর ক্লিক করবেন। এই ভিআইপি লেখার উপর ক্লিক করলে এখানে ভিআইপি লিস্টগুলো দেখতে পারবেন, আপনি যে ভিআইপি নিতে চান ওই ভিআইপি অনুযায়ী ডিপোজিট করবেন। তো সাপোজ এখানে হোমে ক্লিক করবেন, তারপর রিচার্জ লেখা দেখতে পাচ্ছেন, রিচার্জ লেখার উপর ক্লিক করবেন ডিপোজিট করার জন্য। এখানে হচ্ছে তাদের TRC20 রিসিভ অ্যাড্রেস, এখানে ডিপোজিট করলে 1 থেকে 3 মিনিটের মধ্যে ডিপোজিট অ্যাড হবে। তো যাই কপি অ্যাড্রেসে ক্লিক করে ডিপোজিট অ্যাড্রেস এখান থেকে কপি করলাম। কপি করার পর যাবো হচ্ছে আপনার বাইন্যান্সে, ট্রান্সফার থেকেও ডিপোজিট করতে পারেন। তো আমি বাইন্যান্স থেকে সিস্টেমটা দেখা দিচ্ছি। বাইন্যান্স আসার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করবো, তারপর স্পটে ক্লিক করবো, তারপর উইথড্র লেখার উপর ক্লিক দিব। তো উইথড্র লেখার উপর ক্লিক দিলে একটু লোডিং হবে, অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর ইউএসডিটি সিলেক্ট করব, যে অ্যাড্রেসটি কপি করেছিলাম ওই অ্যাড্রেসটি পেস্ট করব, তারপর নেটওয়ার্ক 20 TRC20 সিলেক্ট করব। তারপর এখানে অ্যামাউন্ট দেব 10 USDT, কারণ 1 USDT হচ্ছে নেটওয়ার্ক ফি কাটবে এবং ওই সাইটের মধ্যে 9 USDT যাবে এবং ভিআইপি ওয়ান আনলক হয়ে যাবে। এখান থেকে ওই সাইটের মধ্যে, অর্থাৎ আপনার বিনান্স থেকে কোনো সাইটে ডলার যাইতে আপনার 1 থেকে 5 মিনিটের মতো সময় লাগে, তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। 5 মিনিট অপেক্ষা করার পর যখন দেখবেন এখান থেকে কনফার্ম অর্থাৎ সাকসেসফুল লেখা আছে, তখন এই ওয়েবসাইটের মধ্যে আসবেন। আসার পর এখানে রিচার্জ কমপ্লিট লেখার উপর ক্লিক দিলে কিছুক্ষণের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। ব্যালেন্স অ্যাড হওয়ার পর দেখতে পারবেন ভিআইপি হচ্ছে আনলক হয়ে গেছে। ওই ভিআইপিতে কাজ করার জন্য যেটা আনলক হয়েছে ওইটার উপর ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে এবং প্রসেসিং হবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন টু কমপ্লিট লেখা, এখানে ক্লিক দিবেন। তো জাস্ট টু কমপ্লিট লেখার উপর ক্লিক দেওয়ার পর এখানে লোডিং হবে এবং কমপ্লিট সাকসেসফুল লেখা আসবে। এখান থেকে যদি মিতে ক্লিক দিই, এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল 9, এখন কিন্তু অ্যামাউন্ট বেড়ে গিয়ে 10 প্লাস 29 সেন্ট হয়েছে। এটা কিন্তু এখনই সাথে সাথে উইথড্র করতে পারবো। উইথড্র করার জন্য উইথড্র লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট দিব। তো এখানে হচ্ছে 1 USDT প্লাস 29 সেন্ট দিব, 1 দিয়ে পয়েন্ট দিয়ে, তারপর এখানে 29 দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে টোন অ্যাড্রেস দিবেন, টোন অ্যাড্রেস আনার জন্য যাবেন হচ্ছে বাইন্যান্সে। বাইন্যান্স থেকে আমি সিস্টেমটা দেখা দিই। বাইন্যান্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা, ডিপোজিট লেখার উপর ক্লিক দিবেন। তো ডিপোজিট লেখার উপর ক্লিক দেওয়ার পর এখানে TRX সিলেক্ট করবেন, TRX লেখার উপর ক্লিক করলাম, তারপর 20 TRC20 সিলেক্ট করবেন। আচ্ছা, TRX না, এখান থেকে USDT সিলেক্ট করবেন, তারপর এখান থেকে হচ্ছে 20 TRC20 সিলেক্ট করবেন, তারপর এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটি কপি করবেন, কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটি কপি করবেন। অ্যাড্রেসটি কপি করার পর আসবেন আবার এই সাইটের মধ্যে, আসার পর অ্যাড্রেসটি পেস্ট করে কনফার্ম লেখার উপর ক্লিক দিবেন। তো যাই হোক, কনফার্ম লেখার উপর ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা আর ব্যালেন্স এখান থেকে কিন্তু জিরো হয়ে গেছে। তার মানে আমাদের উইথড্র সাকসেস হয়েছে। উইথড্র আসতে সব সাইট থেকে মোটামুটি 1 থেকে 5 মিনিট সময় লাগে, এগুলো হচ্ছে শপিং মল সাইট।
তো যাই হোক, এখানে উইড্রো পেতে পেতে আমরা বাকি ফিচারগুলো দেখাই। এখানে দেখতে পাচ্ছেন টিম লেখা, টিম লেখার উপর ক্লিক দিলে আপনার রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন, কপি বাটনে ক্লিক দিলে রেফারেল লিঙ্কটি কপি হয়ে যাবে। আপনার কাউকে যদি রেফার করেন, সে যদি অ্যাকাউন্ট খোলে, তো অ্যাকাউন্ট খোলার পর কত রিচার্জ অ্যান্ড উইড্রো করছে সেগুলো এখানে দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা, এখানে ক্লিক দিয়ে আপনার চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন হেডফোন আইকন, এখানে ক্লিক দিলে অনলাইন কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে যদি আমি মি লেখার উপর ক্লিক দিই, এখানে আদার ফাংশনগুলো দেখতে পারবেন। আর মেসেজ লেখা, যদি এই মেসেজ লেখার উপর ক্লিক দিই, এখানে উইড্রোয়াল হিস্টোরি দেখতে পারবেন। তো উইড্রোয়াল হিস্টোরি এখানে হচ্ছে আপনার সাকসেসফুল দেখাচ্ছে, তো আমরা মেল চেক দিয়ে দেখবো পেমেন্টটা পেয়েছি কিনা। তো মেল চেক দিয়ে চেক দেওয়ার জন্য আমরা মেইলে আসলাম, এখান থেকে একটু রিফ্রেশ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিনান্স ইউএসডিটি ডিপোজিট কনফার্ম মেসেজটা আইসে, এখানে দেখতে পাচ্ছেন 1 USD+29 সেন্ট কিন্তু পেমেন্টটা পেয়েছি। তো আমরা যদি একটু বিনান্সে আসি এবং এখানে যদি রিফ্রেশ দিই, এখানে দেখতে পাচ্ছেন 1 USD+29 সেন্ট পেমেন্টটা পেয়েছি এবং এখানে আমাদের নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন। তো এই ছিল মূলত ভিডিওটি। তারপরও যদি কিছু না থাকে, ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।